হ্যালো ফ্রেন্ড, সবাই বলো কেমন আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। ঠাকুর দেখতে গিয়েছিলাম, আর ছেলেটা দেখো চোখ ডলছে। ও হাই তুলছে রে। না কাহা ঘুম পাচ্ছে গো। ওহ, দেখো ঠাকুর দেখতে গিয়ে তাও তো ওকে হাঁটতে হচ্ছে না। ওকে তো সেই ওর এক কাকা গাড়ি মণ্ডপের সামনে দাঁড় করে দিতে শুধু মণ্ডপটা ঘুরতে হচ্ছে। যেহেতু আমরা রাত করে গিয়েছিলাম ওই জন্য আমাদের হাঁটতে হয়নি, আর চার চাকায় গিয়েছিলাম ওই জন্য আরও হাঁটতে হয়নি। টেলিপোর্ট হ্যাঁ, তার জন্য আর কি। তাও ছেলেটা মানে হাঁটতে হয়নি, তাতে ওর ঘুম পেয়ে যাচ্ছে। ছেলে পেলের এখন এত কুড়ি হয়ে গেছে না। যাই হোক, আমাদের ঠাকুরগুলো কেমন হয়েছে? বুদ্বুদে ঠাকুর, এটা আমার অতটা মনে নেই কোনটা কোন ঠাকুর, কিন্তু যাই তোমরা প্যান্ডেল দেখে বুঝতে পারবে। যারা বুদ্বুদে থাকো তারা প্যান্ডেল দেখে বুঝতে পারবে কোন ঠাকুর, আর আমি বলতে পারছি না আমি। চলে এসেছি। আর এটা ছিল আমার অ্যাকচুয়ালি দশমীর দিন, ঠিক নয় নবমীর দিন, আর আমি কদিন পোস্ট করতে পারিনি, এই কারণে আমার সময়টা পাইনি আর কি। সেই হিসাবে আসলে আমার এডিটিং মাস্টার, আমার আমার ছেলে, আমার এডিটিং মাস্টারটা এ কদিন মন হয়নি, সেই জন্য আর কি এডিটিং করা হয়নি। আজকে বলছে, নিজেই বলছে মা এডিট করে দেবো, বলছি দাও করে দাও, সেই হিসাবে করা হলো। যাই হোক, তোমরা কেমন আছো বলো। আমার আমাদের প্যান্ডেলগুলো কেমন, মানে দুর্গা বুদ্বুদের প্যান্ডেলগুলো কেমন হয়েছে? অপূর্ব হয়েছে। আমরা তো মায়াবাটাই ঘুরেছি, এই কারণে ঘুরেছি আমার হাজব্যান্ডের শরীর খারাপ, তোমরা কম বেশি সবাই জানো, আর কেউ নেই আমাদের সাথে। এখন স্কুটি নিয়ে গিয়েছিলাম বুদ্বুদ অবধি, তারপরে আমরা ঘুরেছি ঠাকুরগুলো মন্দিরগুলো সব ঘুরেছি আমরা। সবগুলো যাইনি কিন্তু কিছু কিছু ঘুরেছি আর কি। আবার হাই তুলছি কেন রে বাবু, এত ঘুম কিসের? ঘুম আছে গো, রাত 1টা বাজলো, ঘুম পাবে না তো জাগা পাবে? দেখো অন্য ঠাকুর টালে চলে এসছি মা, হ্যাঁ টেলিপোর্টের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। বুদ্বুদ ঠাকুরগুলো অপূর্ব হয়, প্যান্ডেলগুলো অপূর্ব হয় জানো। এক জায়গায় এইখানেই তো মানে শিবের সমস্ত কিছু দিয়েছে, শিবের গান চালিয়েছে, শিবের ঘট বাঁধা এগুলো দিয়েছিল আর কি। ভালো লাগছিল আমার তো, ভীষণ ভালো লাগছিল। কিন্তু একটা জিনিস, এরা শিব ঠাকুরকে আনতে ভুলে গেল, আর শিব ঠাকুর গানটা দিল, আর শিব ঠাকুর সবকিছু করলো, খালি শিব ঠাকুর এদের একটা যশোদা রয়েছে, নন্দলাল রয়েছে। এটা যশোদার কি বলে ওটাকে, কে জানে এত, এরা আবার বাইরে চলে এসেছি। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন গাড়ি কাছে। এরপরে আমরা একটা আইসক্রিম খাবো, সেটা দেখানো হয় নাই, কারণ তখন রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। ওইদিকে দেখো আইটি ঠাকুর আছে, সেটা ছবি তুলেছি কিন্তু দেখাটা ভুলে গেছি। হ্যাঁ, ছবি তোলা হয়েছে আমাদের। দিয়ে পরে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কি আর করি, আবার টেলিপোর্ট মারবো, দেখবে আবার টেলিপোর্ট মারবো, চিক টা বাপ টাম টাম। দেখো এখন আমি মা ঘর, মা এখন বসে আছে ওইদিকে, আমাকে একাই আসতে হলো। এ দেখো, এটা আইকি দুর্গা ঠাকুর, এটা 4 নম্বর দুর্গা ঠাকুর। আমার অতটা ঘোরা হয়নি, কারণ কি আমরা খুব ঘুম পাচ্ছিলাম। আমার ঠাকুরের দেখানো হয়েছে, এতে